1975 চনত মুক্তি পোৱা দিৱাৰ ছবিখনৰ বিখ্যাত ডায়লগটো হয়তো সকলোৰে মনত আছে। অমিতাভ বচ্চন আৰু শশী কাপুৰৰ মাজত হোৱা সেই তৰ্কৰ মুহূৰ্তটো। অমিতাভ বচ্চনে যেতিয়া কৈছিল মেৰে পাছ বাংলা হে, মেৰে পাছ বেংক বেলেঞ্চ হে, তোমাৰে পাছ কিয়া হে, শশী কাপুৰে তেতিয়া কৈছিল মেৰে পাছ মা হে। এই মেৰে পাছ ডায়লগটো এতিয়া পুনৰ অসমৰ ৰাজনীতিত চৰ্চিত হৈ পৰিছে। কোনে কৈছে, কিয় কৈছে এই বিখ্যাত ডায়লগটো, এই বিশেষ প্ৰতিবেদন লৈ আপোনালোকৰ ওচৰত উপস্থিত হৈছোঁ মই তপন তালুকদাৰ। মেৰে পাছ মা হে এই ডায়লগটো নুশুনা মানুহ হয়তো ভাৰতত কোনো নাই। শিশুৰ পৰা বৃদ্ধলৈকে সকলোৱে এই ডায়লগটোৰ সৈতে পৰিচিত। কিন্তু অসমৰ ৰাজনীতিত ইয়াৰ গুৰুত্ব কি, বা কিয় অসমৰ ৰাজনীতিত শেহতীয়াকৈ চৰ্চিত হৈছে এই মেৰে পাছ মা হে ডায়লগটো? প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাই আজি ডিব্ৰুগড়ত এক সংবাদমেলত মেৰে পাছ মাহে ডায়লগটো দি মুখ্যমন্ত্ৰীক আক্ৰমণ কৰাৰ চেষ্টা কৰিছে। কি প্ৰসংগত এই ডায়লগটো ক'ব লগা হ'ল প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাই? অমিতাভ বচ্চন আৰু শশী কাপুৰ ককাই ভাই দিৱাৰ চিনেমাত ভূপেন বৰা আৰু মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মাজত আৰম্ভ হৈছে এক বাকযুদ্ধ। মাকো নবদলাওঁ, ভণ্টিকো নবদলাওঁ, অমিতাভ বচ্চন আৰু শশী কাপুৰ ককাই ভাই দিৱাৰ চিনেমাত দুইটা একেজনী মাকৰ, আমি বৰ একে মাকৰ নহয়। এতিয়া আমাৰ মুখ্যমন্ত্ৰীয়ে আমাক কি কয়, কেনেকুৱা ককাই ভাই? লোকসভা নিৰ্বাচন চমু চাপি অহাৰ লগে লগে শাসকীয় পক্ষ আৰু বিৰোধী পক্ষৰ মাজত সৃষ্টি হোৱা বাকযুদ্ধই শেহতীয়াকৈ গৈ পাইছে বলিউডৰ মজিয়া। বিগত কিছুদিনৰ পৰা কংগ্ৰেছে বাগানে বাগানে কংগ্ৰেছ নামৰ এক অভিযান আৰম্ভ কৰিছে। এই অভিযানৰ অংশস্বৰূপে কংগ্ৰেছ দলে অসমৰ বিভিন্ন চাহ বাগান এলেকাত গৈ পেলাই প্ৰচাৰ কৰিছে, তেওঁলোকৰ ভোট বেংক বৃদ্ধিৰ চেষ্টা কৰিছে। ইয়াৰ মাজতে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কংগ্ৰেছক আক্ৰমণৰ লক্ষ্য কৰি লৈছে। বাগানতো এতিয়া ইলেক্ট্ৰিচিটি বাগানৰ ৰাইজৰ যিসকলে দিব পৰা নাছিল তেওঁলোকক ৰেহাই দিয়া, বাগানত লাইন বনোৱা, ইলেক্ট্ৰিচিটি দিয়া, পানী দিয়া, চৰকাৰী চাকৰিত সংৰক্ষণ দিয়া, প্ৰত্যেক বাগানতেতো বিজেপিয়ে বিজেপি, গতিকে এতিয়া কংগ্ৰেছে বিজেপি চাব গৈছে, বাগানত গৈছে মানে কি বিজেপি চাব গৈছে, কাৰণ 50-60 মানুহ হৈছে, বাগানত থাকে 3000 মানুহ, গতিকে তাৰ মানে কি বিজেপিক দৰ্শন কৰিব গৈছে, এইটোতো ভালেই পাব লাগে। হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছে কংগ্ৰেছ নামৰ কোনো আচলতে দলেই নাই, অসমত কোনো কংগ্ৰেছ নাই। কি প্ৰেক্ষাপটত হিমন্ত বিশ্ব শৰ্মাই এই মন্তব্য কৰিছে? এই যিবিলাক কংগ্ৰেছ অসমত আছে সেইবিলাক মোৰে মানুহ বুলি ধৰি থৈ দিয়ক, এইবিলাক লৈ টেনচন নাই, য'তে যায় যি যায় আকৌ গধূলি ৰিপৰ্টিংটোতো মোকে কৰি দিয়ে, গতিকে এইবিলাক আপোনালোকে কংগ্ৰেছ কংগ্ৰেছ বনাই থাকে, এইকেইজন কংগ্ৰেছৰ শাৰীত নথ'ব, এইবিলাক চব বিটিম শব্দটো বেয়া দেখি চব আমাৰে মানুহ আৰু চব একে আছে চিষ্টেমত। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছে কংগ্ৰেছত যিসকল আছে সকলো তেওঁৰেই মানুহ, কংগ্ৰেছী বুলি কোনো পৃথক মানুহ নাই, কংগ্ৰেছত সকলো মোৰেই মানুহ। এই মন্তব্য কৰাৰ পিছতে প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে অসমৰ ৰাজনীতিত। হিমন্ত বিশ্ব শৰ্মাই কি কৈছিল প্ৰথমে সেয়া শুনি লওঁ আহক। আপোনালোকে কংগ্ৰেছ কংগ্ৰেছ কৰি নিউজবোৰ দি থাকে, মইতো অসমত কংগ্ৰেছ দেখাই নাপাওঁ, চবতো মোৰে মানুহ দেখা পাওঁ, হ'ব বি টিম শব্দটো বেয়া, ভাই ককাই বুলিব পাৰে, যে এইবিলাক চব আমাৰে ভাই ককা, ইয়াত একো বাকী একো নাই, অসমত পাৰ্টি টাৰ্টি একো নাই, অকল আমিয়ে আছোঁ টিপটপ। এয়াই প্ৰথম নহয়, মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ইয়াৰ পূৰ্বেও কংগ্ৰেছক আক্ৰমণ কৰিছিল যে কংগ্ৰেছৰ ভিতৰত সকলো খবৰ তেওঁ দ্বাৰৰ বাতৰি দ্বাৰে পাই থাকে, আনকি বিধায়িনী দলৰ কক্ষত হোৱা বৈঠকৰ খবৰো মুখ্যমন্ত্ৰীয়ে পাই থাকে বুলি সদনৰ মজিয়াত বিধানসভা অধিৱেশন চলি থাকোঁতেই মন্তব্য কৰিছিল মুখ্যমন্ত্ৰীয়ে। কংগ্ৰেছত সকলো মোৰেই মানুহ বুলি কৈ মুখ্যমন্ত্ৰীয়ে আকৌ কৈছে যে কংগ্ৰেছত যিসকল আছে সেয়ে তেওঁৰ ভাই ককাই। কিন্তু এই ভাই ককাই বুলি কোৱাৰ লগে লগে জাঙুৰ খাই উঠিছে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰা। মাকো নবদলাওঁ, ভণ্টিকো নবদলাওঁ, ককাই ভাই হ'ব পাৰে, কিন্তু বহু পাৰ্থক্য আছে, যেনেকৈ দিৱাৰ চিনেমাত অমিতাভ বচ্চন আৰু শশী কাপুৰৰ মাজত পাৰ্থক্য আছে। ভূপেন বৰাৰ এই প্ৰসংগতেই
অমিতাভ বচ্চন আর শশী কাপুরের প্রসঙ্গ টানি আনি কৈছে। অমিতাভ বচ্চন আর শশী কাপুর ককাই ভাই দিওয়ার সিনেমা দুইটা একজনই মা করে, আমি বড় একে মা কর নয়। এটা আমার মুখ্যমন্ত্রী আমাক কি কয় কেন ককাই ভাই, এটা কব অমিতাভ বচ্চন ভাষা যে মূর বাগান আছে, মূর হোটেল আছে, মূর টিভি চ্যানেল আছে, মূর পেপার আছে, মূর পাওয়ার আছে, মূর ব্যাংক ব্যালেন্স আছে, ভূপেন বৰা কি আছে? ভূপেন বৰাই কৈছে তেওঁলোকে ধন সর্বস্ব ক্ষমতা সর্বস্ব রাজনীতি নকরে, তেওঁলোকে বিশ্বাস করে অসমীয়ার আশীর্বাদত, তেওঁৰ ওচৰত অসমীয়ার আশীর্বাদ আছে, সেয়াই হৈছে ভূপেন বৰাৰ শক্তি। মূর লগত অসমীয়ার আশীর্বাদ আছে, অসমীয়া মানুষের আশীর্বাদ আছে। বাগানে বাগানে মুক দিয়া গামোচাৰে মই চাহ বাগানের শ্রমিকর চকু পানি মুছি আছো, আর কোনোবা ডিব্ৰুগড় আহিলে রিসোর্ট এটা কিনি থৈ যায়, কোনোবা ডিব্ৰুগড় আহিলে বাগান এখন কিনি থৈ যায়। পার্থক্য আছে ককাই ভাইয়ের মাজ, আমি ধন সর্বস্ব ক্ষমতা সর্বস্ব রাজনীতি বিশ্বাস নকরো। আগন্তুক নির্বাচনত কোন জিকিব কোন হারিব সেয়া সময়ে কব, কিন্তু শেহতীয়াক হেরা ভোট উদ্ধারের বাবে বাগানে বাগানে লড়ি ঢাপরি ফুড়িছে কংগ্রেস নেতৃত্ব। এসময়ত চাহ বাগানের ভোট ব্যাঙ্কেই কংগ্রেসের মূল শক্তি আছিল, কিন্তু শেহতীয়াক বিজেপির উত্থানের পিছত চাহ বাগানের কংগ্রেসের ভেটি উচন হয়েছে। সেই হেরা ভেটি পুনরুদ্ধার করবলে কংগ্রেসে বাগানে বাগানে ঘুরে ফুড়িছে। তাতেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে কংগ্রেসে ভোট বিচারি যাওয়া নাই। বাগানতো এতিয়া ইলেকট্রিসিটি বাগানের রাইজর যখন দিবপরা নাছিল তেওঁলোকক রেহাই দিয়া, বাগানত লাইন বনোৱা, ইলেকট্রিসিটি দিয়া, পানি দিয়া, সরকারি চাকরির সংরক্ষণ দিয়া, প্রত্যেক বাগানত এটো বিজেপিয়ে বিজেপি, গতি এটা কংগ্রেসে বিজেপি চাব গেছে, বাগানত গৈছে মানে কি বিজেপি চাব গৈছে, কারণ 50 জন 60 জন মানুষ হয়েছে বাগানত, থাকে 3000 মানুষ, গতি তার মানে কি বিজেপিক দর্শন করব গেছে, এই তো ভালেই পাব লাগে। কিন্তু প্রশ্ন হয়েছে মুখ্যমন্ত্রী বারম্বার কংগ্রেসক কিয় নিজরে দল বলে কয় বা কংগ্রেসত তেওঁৰ মানুহ আছে বলে কিয় কৈ থাকে, এই কথাটো খুব ইন্টারেস্টিং। শেহতীয়াক মুখ্যমন্ত্রীয়ে কংগ্রেসক মরেলি দুর্বল করবলৈ, তেওঁলোকর মনোবল ভাঙি পেলাবলৈ এইদরে কংগ্রেসত তেওঁৰ মানুহ আছে বলে কৈ থকাটো পরিলক্ষিত হৈছে। বিধানসভার মজিয়াত এইদরে কোৱাৰ পিছত তীব্র বিতর্ক হৈছিল, কিন্তু মুখ্যমন্ত্রীয়ে তেওঁৰ স্থিতিৰ পৰা আঁতৰি অহা নাই। তেওঁ এতিয়াও যতেই যেনেকে সুবিধা পায় তাতেই কংগ্রেসত তেওঁৰ মানুহ আছে বলে কৈ ফুৰে। ইয়াৰ ফলত আগন্তুক নির্বাচনত কংগ্রেসৰ ভোট বেংকত কি প্রভাব পড়ব সেইটো লক্ষণীয় হব, কিন্তু মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য হৈছে কংগ্রেসৰ মনোবল ভাঙি দিয়া, ভোটার রাইজক এই ধরনের কনভিন্স করা যাতে কংগ্রেসক ভোট দিয়া মানেই যেন বিজেপিকেই ভোট দিয়া, ভোটারেও যাতে এই ধরনের ভাবি লয়, সেইকারণেই মুখ্যমন্ত্রী বারম্বার এনেদরে কংগ্রেসক আক্রমণ করে আছে যেন কংগ্রেস মানেই বিজেপি, এই কথাটকে ভোটার রাইজক বুঝাবলৈ চেষ্টা করেছে মুখ্যমন্ত্রীয়ে। আসলতে মুখ্যমন্ত্রীয়ে কংগ্রেসের মনোবল ভঙার লগে ভোটারর আস্থা, কংগ্রেসের প্রতি ভোটারর আস্থাও শেষ করে পেলাবলৈ বিচারিছে। সেই কারণে বারম্বার যতেই সুবিধা পায় তাতেই মুখ্যমন্ত্রীয়ে কংগ্রেসত তেওঁৰ মানুহ আছে বলে কৈ ফুৰে। আগন্তুক নির্বাচনের প্রাক মুহূর্তত কংগ্রেস আর বিজেপির মাজত বিশেষকৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাৰ মাজত এই বাকযুদ্ধ অব্যাহত থাকিব। এই বাকযুদ্ধত কোন জিকে কোন হারে কোনে কি মন্তব্য করে সেয়া অসমৰ রাজনীতির বাবে হব গুরুত্বপূর্ণ আর আমোদজনক। আপনাদের চাই থাকিব নিউজ 18 অসম নর্থ ইস্ট ইউটিউব আর ফেসবুক। ধন্যবাদ। আমি নীতি আদর্শ আর মূল্যবোধের রাজনীতি বিশ্বাস করো, আমি আজি সোনিয়া গান্ধী গুরু, কালিলে নরেন্দ্র মোদী গুরু, আজি AGP অফিস বিবাহ ভবন হব, কালিলে AGP আহি কেবিনেটত বহিব, আজি হাগ্রামা ঘর ভোজ খাম বলে কম, কালিলে হাগ্রামা বেডরুমত ভাই লো চাহ খাম, আমি এনেকুৱা ৰাজনীতি নকৰোঁ।